শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনা করে আজকে ওই দিনকার ভিডিওতে আমি কিন্তু এই ভিডিওটা সঙ্গে সঙ্গে দিব বলে ভাবছিলাম, কিন্তু এতটা পরিমাণে বড় হয়ে গেছিলো সেই জন্য আমি তোমাদেরকে দিতে পারলাম না। আর কিছু তোমাদের সঙ্গে কথা শেয়ার করব বলেই হচ্ছে ভিডিওটা হচ্ছে তোমার করেছিলাম। তো আগের দিন তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে কিছু হচ্ছে তোমার মাসকাবাড়ি বাজারে এসেছিলো, যেগুলো কিন্তু আমার এখনও পর্যন্ত গোছানো কমপ্লিট হয়নি। তাই আমি ভাবলাম যে চলো এগুলো হচ্ছে তোমার গুছিয়ে নিই। আর যেহেতু ফেলে রাখলেও মানে কি বলতো, ভীষণ তো ইঁদুরের উপদ্রব, কখন যে কোন প্যাকেটটা কেটে নিবে তার কোনো ঠিক নেই। সেই জন্য রান্নাঘরে রাখিনি, রুমের মধ্যে একটা সাইডে কোনাতেই রেখেছিলাম। যেহেতু আমার খুবই ছোট্ট সংসারের মধ্যে আমাকে সমস্ত কিছু গুছিয়ে কিন্তু রাখতে হয়। কেন জানি না আজকে অন্যরকম প্যাকেটগুলো টাইট করা ছিল, সেই জন্য খুলতে গিয়ে মানে আমার তো আঙুল দিয়ে মানে জাস্ট নর্মালি যেরকম খোলা হয় না ওইরকম আমি যেদিক সেদিক থেকে ছিঁড়ে দিয়েছি, ঠিকঠাক মতন আজকে আমার খোলা হয়নি। তো যাই হোক, প্রথমে কিছুটা পরিমাণে দেখলে যে তড়কা যে ডালটা ওটা কিন্তু ছিল কিছুটা, আর তোমাদের দাদাভাই এই 750 মতো নিয়ে এসেছিলো, তো সেটাও এখন ঢেলে নিলাম। আর তোমাদের দাদাভাই তো জানো তড়কা খেতে কী পরিমাণ ভালোবাসে, সেটা আমি না বলে বোঝাতে পারবো না। একদিন ছাড় দুদিন ছাড় যদি ওকে তড়কা রান্না করে দেওয়া হয় না, ও ভীষণ পরিমাণে খুশি হয়। তো সেই জন্য বলতে পারো তড়কাটা কিন্তু থাকে। তো ভাইয়াও কিন্তু ওপরে ভীষণ করে বলে, মানে ভাবি ভাইয়া এরা সবাই বলে আমি নাকি তড়কাটা খুব ভালো রান্না করি। তো যাই হোক, শুনেও ভীষণ আনন্দ হয়। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে মটর কিছুটা আছে, ওই 250-300 গ্রাম মতন আছে, এবারে কিন্তু কাবুলি চানা নিয়ে আসো। যেহেতু কাবুলি চানা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে, তোমাদের দাদাভাই কিন্তু মটর বা কাবুলি চানা এগুলো কিন্তু অল্প, আলু একটু বেশি থাকবে, কিন্তু খাবে, খাবে না যে তা নয় কিন্তু খায়। আর পনির টনির তো হয় সবসময়, কি আর সেই সবজি পনির বা আলু দিয়ে পনির রান্না করতে ভালো লাগে, দেখবে কাবুলি চানার পনির কিন্তু মানে দারুণ লাগে। তো চানা মশলা যাকে বলে, তো আমি সেরকমও বানাই, তো সেই জন্য মানে কেনা থাকলো। আর এটা নিয়ে এসছে তোমার 500 গ্রাম, না 1 কেজি মতো নিয়ে এসছে ডালটা, যেহেতু কৌটোগুলো আছে তো কোনো অসুবিধা হবে না। সেই জন্য এখন ভাবছি যে সত্যি কৌটোগুলো নিয়ে এসে আমার সত্যি অনেকটা পরিমাণে সুবিধে হলো। তো এখন হচ্ছে যে জিরা বিস্কিটটা নিয়ে এসছে, এই জিরা বিস্কিটটা কিন্তু খুবই ভালো লাগে। আগে নিয়ে আসতো এলাইচি বিস্কিট, আমার কী জানো তো এলাইচি বলো জিরা বলো একঘেয়েমি বিস্কিট খেতে আমার একদমই ভালো লাগে না। এরকম নতুন নতুন বিস্কিটগুলো চেঞ্জ করে করে নিয়ে আসবে আমার ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠলে সকালবেলা হোক সন্ধেবেলা হোক, ঘুম থেকে উঠলেই কিন্তু আমার বিস্কিট মানে চাই চাই, মানে আমার বিস্কিট খেতে ভীষণই ভালো লাগে সত্যি। আর আমি এই নর্মালি ব্রিটানিয়া বা নর্মালি বিস্কিটগুলো খাই না, এই রকম বিস্কিট না হলে হচ্ছে তোমার যে মানে দিতে আসে না বেকারিওয়ালা, ওই দাদাদের কাছ থেকেও কিন্তু ওই বিস্কিটগুলো নিই। তো যাই হোক, বিস্কিট খেতে ভীষণই পরিমাণে ভালোবাসি, এই নয় যে এক গাদা নিয়ে বসে যাবো সেরকমটাও কিন্তু নয়, চায়ের সঙ্গে বিস্কিট খেতে ভালোবাসে বা এমনি খালি মুখে দুটো বাস ওরকমই। যখনই আমার জিনিসগুলো কৌটোর মধ্যে শেষ হয়ে যায় তখনই কিন্তু আমি সঙ্গে সঙ্গে কি করি, কৌটোগুলো ধুয়ে রেখে দিই, মানে একটুখানি সার্ফ দিয়ে তোমার ধুয়ে হচ্ছে রেখে দিই। তাতে কি হয় জিনিসটাও ভালো থাকে, কারণ সঙ্গে সঙ্গে মুছে টুছে করলে কি হয় অতটাও ভালো থাকে না। সেই জন্য আমি প্রতিটা জিনিস হচ্ছে তোমার ধুয়ে রেখে দিই। আর কিছুটা পরিমাণ বলতে পারো এই 2-3 মুঠো মতন কিছুটা পরিমাণ তোমার ময়দা আছে, আর এটা তোমাদের দাদাভাই দেখেছি এবারে নিয়ে এলো 1 কেজির একটা পুরোটা, আর হাত দিয়েই পুরো ছিঁড়ে দিলাম। তোমাদের দাদাভাই ওখান থেকে বলছে কাঁচির দরকার নেই, কাঁচি পুরো হাত। তো যাই হোক, আমি বলছি কেন দরকার হবে, তো যাই হোক, কারণ ভীষণ পরিমাণে পাতলা ছিল এই মানে এটা, কিন্তু কাটাটা আমার একদমই ভুল হয়েছে, যেহেতু একটু বেঁকে কেটেছি তো সেই জন্য খুব একটা ভালো পড়ছিল না। আর আমি হচ্ছে এই 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 প্রথম নিয়ে এলো তোমাদের দাদাভাই এইরকম 1 কেজির প্যাকেটগুলো, এই প্রথমবারই তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে আসে, নাহলে প্রতিবারে দেখবে ব্লগে আছে 500-500 প্যাকেট নিয়ে আসে। তো যাই হোক, এই দুটো মানে কৌটোর মধ্যে ঢুকানো হবে, কারণ একটা কৌটোর মধ্যে তো ঢুকবে না। তো চলো, আর দেখো সেই কাঁচি দিয়ে আমাকে কাটতে হলো, ওই সাইডে কী হয়েছে একটু বেঁকে কেটেছিলাম তো হাত দিয়ে, সেই জন্য কিছুটা পড়ে গেছিলো, তো এই জন্য কাঁচিটা আবার গিয়ে উঠে নিয়ে এসেছি, দিয়ে যে এখন হাত দিয়ে কেটেছি। আসলে সত্যি কথা বলতে গিয়ে তো কোন কাজটা কী করবো কিছুই মানে বুঝে উঠতে পারি না, মাঝে মধ্যে ভাবি নিজেকেও। তাই সন্ধেবেলা আজকে বলতে পারো রান্নাবান্না বলতে পারো আমার সমস্ত কিছু হয়ে গেছে, কাজবাজ করার পরে এই কাজগুলো করেছি। আর তোমাদের দাদাভাই কেমন জানো তো সব কিছু ঘর গোছালোর একদম টিপটপ যেন থাকে এইরকমই পছন্দ করে, তবুও ছেলে মানুষ একটু এদিক সেদিক হয়ে যায়। আর আমি বলতে পারো বিয়ের আগে কিন্তু যতটা এই ব্লগে এখন দেখো যে ঘর গোছালো এটা সেটা সমস্ত কিছু বলতে পারো, আমি বিয়ের পরেই কিন্তু শিখেছি। বিয়ের আগে
মানে যেখানকার জিনিস সেখানে পড়ে আছে পড়ে আছে, সব কিছুই মা গোছাতো, সব কিছু করতো, আমি বলতে পারো কোনো কিছুই না, মানে নিজে জামা কাপড় কাচাতো দূরে থাক, কোনো দিনও ওগুলো কাচতাম না, বিছানা গুছানো কোনো কিছু না। আর এখন সত্যি বলছি আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তো আমার দিদিও সবসময় বলে ঘর দুয়ার গুছিয়ে রাখলে নাকি তোমার গৃহস্থেরও খুব ভালো হয়, তারপরে হচ্ছে তোমার স্বামী যখন দেখবে কাজ থেকে বাইরে থেকে ফিরে আসে যদি ঘর দুয়ার গোছালো থাকে বা নিজেও যদি একটু পরিপাটি করে সুন্দর করে থাকা যায়, দেখবে ওদের একটা মনটা না অন্যরকম, মানে তোমাকে কমেন্ট করবেই করবে, তোমাকে বলবে যে আজকে বেশ সুন্দর লাগছে, তো হয় সে ঘরটা হোক বা সে তুমি নিজে হোক, যাই হোক, তো যাই হোক ভীষণই ভালো লাগে এইসব। আর এই টিপসগুলো কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই আমাকে কিন্তু বলে, মানে প্রথম প্রথম যখন বিয়ে হতো আমাকে বলতো যে ঘর দুয়ার গুছিয়ে রাখবে দেখবে খুব সুন্দর লাগে, একটা সৌন্দর্য বাড়ে। তারপর থেকে কিন্তু আমার এই অভ্যেসগুলো হয়েছে সমস্ত কিছু, না হলে কিন্তু বিয়ের আগে ওই কোনো কিছু এদিকের মানে গুঁড়োটা সেদিকেও নাড়তাম না, এই রকমই। তো যাই হোক, আমার মতন এরকম অনেক মেয়েই কিন্তু আছে যে স্বাভাবিক বাবার বাড়িতে থাকলে একটা অন্য রকম, এখনও পর্যন্ত বাবার বাড়িতে থাকলে এটা ওটা আমার সমস্ত কিছু পড়ে থাকে, বাবা মা এটা সেটা গোছায় এই রকম। তো যাই হোক, এদিকে হচ্ছে দেখো দুটো প্যাকেটে হচ্ছে তোমার ময়দাটা ঢুকিয়ে দিলাম, আর 250 কি 300 গ্রামের মতন চিনি আছে। আর এবারে তোমাদের দাদাভাই কিন্তু 1 কেজি চিনি নিয়ে এসেছে, আমি বলেছিলাম যে 500 চিনি নিয়ে এলেই হতো, যে বলছে না না 1 কেজি চিনি নিয়ে এসেছি, কারণ চিনিটা কিন্তু আমাদের যদিও অতটা খরচা হয় না, ওই চা খাওয়ার জন্য খরচা হয়, আর সকালবেলায় যে শরবত খেয়ে যায় ওটাতেই খরচা হয়, আর কিন্তু আমাদের চিনিটা সেরকম খরচা হয় না। তো যাই হোক, আর এই চিনি দানাটা না বেশ বড় বড়, তো বড় বড় দানাগুলোই নাকি ভালো। আগে আমি তোমাদের দাদাভাইকে বলতাম বড় বড় দানাগুলো একদম ভালো না, মোটা মোটা কেমন কেন জানি আমার ভালো লাগে না, তুমি ছোটো ছোটোগুলো দানাগুলো নিয়ে আসবে। দিয়ে আমাকে বলছে কে বলেছে বড় বড় দানাগুলোই ভালো, ছোটো ছোটো দানাগুলো তো ভালো না। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার চিনির কৌটোটার মধ্যে কিছুটা হচ্ছে তোমার ঢুকছিল না, তারপরে আবার একটুখানি নাড়িয়ে দিয়ে পুরো চিনিটা হচ্ছে তোমার দিয়ে দিলাম। আর চিনি পড়ে গেলে উঠানো ভীষণ মুশকিল, চিনি ময়দা এইগুলো কিন্তু মানে মটর টটর যেরকম পড়ে গেলে তুমি উঠিয়ে নিতে পারবে, কিন্তু চিনি ময়দা আটা এগুলো কি তুমি ওঠাতে পারবে? আর মাসকাবাড়ি বাজার বলতে পারো আমাদের এককালীনই আসে, যেটা টুকিটাকি যেটা থাকে না সেটাই, যেমন চিনি ময়দা চানাচুর এগুলো, চানাচুরটা আমাদের 2 প্যাকেট চলেই যায়, কারণ তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে চানাচুর খায়, তোমরা তো দেখেছো যে চানাচুরের চাট ও ভীষণ খেতে ভালোবাসে। তো যাই হোক, সেই জন্য এই যে সমস্ত কিছু এখন ঢুকিয়ে নিয়েছি, কাবুলি চানাগুলোও তো ঢুকিয়ে নিয়েছি, আর বলতে পারো চানাচুরের প্যাকেটটা এখন ভাবছি কাটবো না। দেখো সাইডে একটা হরলিক্সের হচ্ছে এই কৌটোগুলো আছে, তো খালি কৌটোগুলো ওর মধ্যে হচ্ছে তোমার কী বলো তো বেশ অনেকটাই কিন্তু দেখো চানাচুর আছে, তো সেই জন্য ভাবলাম এখন হচ্ছে তোমার চানাচুরের প্যাকেটটা কাটবো না। আর কয়েকদিন জানি না তোমাদের দাদাভাই এই চানাচুরের প্যাকেটটা নিয়ে আসছে, এটা খারাপ নয় কিন্তু এর মধ্যে কিশমিশ নেই, আমার আবার চানাচুরে কিশমিশ যেটা থাকে না সেটা ভীষণ ভালো লাগে। আর নিয়ে আসতে বলেছিলাম কাঁচা ছোলা, কাঁচা ছোলাটা কেন বলো তো তোমাদের দাদাভাই কিন্তু সেদ্ধ ছোলা একদমই পছন্দ করে না, আমার কিন্তু সেদ্ধ ছোলাটা ভালো লাগে, বলে সেদ্ধ ছোলা খেলে নাকি কেমন জানি না মুখে একটা আটকে যায়, গলায় টলায় আটকে যায়, কাঁচা ছোলাটা খুবই ভালো। সত্যি কথা বলতে কি জানো তো, সেদ্ধ ছোলার চেয়ে কাঁচা ছোলা খাওয়া কিন্তু ভীষণ শরীরের পক্ষে খুব ভালো, কিন্তু আমি একবার ওকে, আমি তো জানতাম না যে ও সেদ্ধ ছোলা খায় না, একবার করেছিলাম, দিয়ে আমাকে বলছে না সেদ্ধ ছোলা তুমি যদি খাবে তুমি করতে পারো কিন্তু আমার জন্য তুমি করবে না, কাঁচা ছোলা দিবে আমাকে। তো যাই হোক, সেই জন্য কাঁচা ছোলাও তোমার 650 এরকম না 700 এরকম নিয়ে এসেছিলো, কারণ কাঁচা ছোলা ভিজিয়ে দিলে সকালবেলা, মানে রাতে ভিজিয়ে রেখে দিলে সকালবেলা তোমাদের দাদাভাই যখন খেলতে যায় তখনও আবার এক মুঠো করে খেয়ে চলে যাবে, বা চাট খেতেও কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।